A beard does not grow on just gurus, it grows on all men. শুধু গুরুদেরই গজায় না, দাড়ি সব পুরুষদেরই গজায়। সত্যি বিশ্বাস করুন, এমনটাই হয়। কিন্তু তারা সবাই দাড়ি নিয়ে যত রাজ্যের উদ্ভট কাণ্ড করতে থাকে, আপনার তাদেরকে জিজ্ঞেস করা দরকার কেন তারা এমন করছে? উদ্দেশ্য ছাড়া শরীরের কোনো অংশই গজিয়ে ওঠেনি, তাই না? সব কিছুরই, এমনকি এই পিলেটারও একটা উদ্দেশ্য আছে। তো উদ্দেশ্য ছাড়া প্রকৃতি আপনাকে এমন কিছুই দিয়ে দেয়নি? আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন যে দাড়িটা কাটছেই বা কেন, তারা জানেন না। কারণ ইংরেজরা যখন ভারতে আসে, তখন প্রতি ভারতীয় পুরুষের দাড়ি তো ছিলই, নইলে অন্তত একটা গোঁফ। আজকে আপনি মুম্বাই এর রাস্তায় বেরিয়ে দেখুন, সবাই মাকুন্দ। কারণ তারা যে লোকগুলো এসে তাদের শাসন করে গেছে, তাদের নকল করার চেষ্টা করছে। কারণ আপনাকে যারা শাসন করে তারা হলো ক্ষমতার প্রতীক। If you are in a certain level of আপনার অনুভূতি যদি খানিক সূক্ষ্ম হয়, তাহলে আপনি জানবেন কোনটার কি সুযোগ সুবিধা, কোনটার কি বৈশিষ্ট্য, শরীরের সবকিছুই। আপনি এটাকে ফ্যাশন বলে ভাবেন, কিন্তু আপনাকে বুঝতে হবে যে জন্য আপনার চুলটা আপনি নানা শেপে নানা কাটিং এ কেটেছেন, তার কারণ শুধুই এতে কোনো ব্যথা লাগে না। তো আপনার নাকে যদি কোনো ব্যথা বেদনা না থাকতো, ফ্যাশনের নামে আপনি এতক্ষণে এটাকে নানা শেপে কেটে বসে থাকতেন? ব্যথা বেদনা থাকা সত্ত্বেও লোকে আজকাল 10 রকম জায়গায় খোঁচাখুঁচি করছে। ধরুন আপনার গোটা শরীরটার কোথাও কোনো যন্ত্রণা নেই, তাহলে তো আপনি নিজের নাড়ি ভুঁড়িটাকে বার করে এভাবে রাস্তায় ঘুরে বেড়াতেন, তাই না? হ্যাঁ কি না? এই মুহূর্তে বেশিরভাগ মানুষই যথেষ্ট সচেতন নয়, তাদের বুদ্ধি যথেষ্ট সচেতন নয় যে যন্ত্রণা না থাকলেও নিজেদের কি করে বাঁচিয়ে রাখতে হয়। যন্ত্রণাই তাদের ছিন্ন বিচ্ছিন্ন হতে দিচ্ছে না, নইলে তারা তো নিজেদের দুটুকরো করে ফেলে একটা হাত এখানে আর একটা হাত এখানে নিয়ে ঘুরে বেড়াতো। তারা যত রাজ্যের উদ্ভট কাণ্ড করে বেড়াতো, যন্ত্রণাই বাঁচিয়ে রেখেছে তাদের বুদ্ধি না। কিন্তু আপনার বোধশক্তি যদি কাজ করা শুরু করে, আপনার সূক্ষ্ম অনুভূতি যদি কাজ করা শুরু করে, তখন আপনার খেয়ালের বিষয় হবে নিজের ভেতরে আপনি কেমন আছেন, আপনার অভিজ্ঞতা কেমন, আর কিভাবেই বা আরও বেশি উপলব্ধি করতে পারেন, আপনাকে কেমন দেখাচ্ছে সেই নিয়ে আপনার মাথা ব্যথা থাকবে না। তো এই লুক ব্যাপারটার সুবিধা এই যে, 10 বছরও যদি আমার কাছে আয়না না থাকে, তাও আমায় এমনই দেখাবে। People were removing all this one day without a mirror. দাড়ি গোঁফ কামাতেই থাকে, একদিন আয়না না থাকলে তাদের অন্যরকম দেখাবে, তাই না? আপনার ওই দিনের বিশেষ ফ্যাশন যাই হোক না কেন, আপনি সেই সব লোকেদের ছবি দেখেছেন 50 বছর আগে, 100 বছর আগের? কেউ গোঁফটাকে এভাবে ছেঁটেছে, কেউ আবার এভাবে। আজকে আপনার দেখে মনে হয় কি হাস্যকর, তাই না? ওদের ক্যারিকেচারের মতো দেখায়, আর আজকের ফ্যাশনে ওরকমই দেখাবে আর কিছুকাল পরে। কিন্তু বড় দাড়িওয়ালা কোনো লোককে সবসময় একই দেখায়, 1000 বছর পরেও তাকে একই দেখাবে, কারণ প্রকৃতিরও সেটাই ইচ্ছা। কোনো উদ্দেশ্য ছাড়া প্রকৃতি কিছুই পরিকল্পনা করেনি। আপনি জ্যামিতি বা ডিজাইনের পক্ষপাতী হলে বলবো ডিজাইনটা এরকমই, আমি স্রষ্টার ডিজাইনটা পাল্টাতে চাই না, বরং যথাসাধ্য উপকার পাওয়ার জন্য এটাকে কাজে লাগাতে চাই।